ঈদ মোবারক। আমন্ত্রণ সন্ধ্যার এসটিভি সংবাদে সঙ্গে আছি আমি ইফতার আশরভি। শুরুতেই শিরোনাম। প্রতিকূল আবহাওয়ার মধ্যে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত। বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়া সহ বিভিন্ন জায়গায় মুসল্লিদের ঢল। দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান কাদেরের। ধানের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের ঘরে আনন্দ নেই, মন্তব্য ফখরুলের। টস হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। কিউইদের মোকাবেলায় তামিম সৌম্য জুটি। এক মাস সিয়াম সাধনার শেষে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। এর পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজন করা হয় পাঁচটি ঈদ জামাত। তবে ঘরে ফেরার পথে প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হন ঈদ জামাতে অংশ নেওয়া মুসল্লিরা। জাতীয় ঈদগাহ এবং জাতীয় মসজিদে রাজধানীর প্রধান ঈদ জামাতের খবর জানাচ্ছেন জুনায়দ আলী সাকিব। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আসে এক মাস রোজা পালন শেষে। রমজানের পর হিজরি শাওয়াল মাসের প্রথম দিনের সকালে ঈদের নামাজ আদায় বেরিয়ে পড়েন রাজধানীবাসী। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। বৃষ্টি ভেজা আবহাওয়ায় সকাল 8:30টার এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। জাতীয় ঈদগাহে বৃষ্টি মোকাবেলার প্রস্তুতি থাকায় স্বস্তিতে নামাজ আদায়ে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। 30টা রোজার পরে নামাজ পড়া তাহলে কিছু খুব সৌন্দর্য হয়েছে, ভালো হয়েছে। পরে বৃষ্টি আসলো, বৃষ্টির পর সমস্যা হয়নি, আমরা ইনশাল্লাহ জামাত পড়তে পারছি। আর দুর্গম হতে পারে, আল্লাহ যেভাবে করেছে আমাদের সুন্দর মুসল্লিরা সুন্দরভাবে নামাজ পড়ছি। অনেক বৃষ্টি ছিল কিন্তু আমাদের প্যান্ডেলের ভিতরে কোনো বৃষ্টি নেই। ট্রিপল দেওয়া হয়েছিল, তা খুব ভালো ছিল, যার ফলে আমরা এখানে সুন্দরভাবে সালাত আদায় করতে পেরেছি। তবে নামাজের পর প্রচণ্ড বৃষ্টিতে অনেকেই ঘরে ফেরেন ভেজা শরীরে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজন করা হয় পাঁচটি ঈদ জামাত। সকাল 7:00 থেকে প্রতি ঘন্টার ঈদ জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে মোনাজাতে কামনা করা হয় দেশ ও মুসলিম উম্মার কল্যাণ। এই মসজিদে নামাজ পড়ে খুব ভালো লাগে, তাই এই মসজিদে আসলাম। এখানে পড়ে আমাদের মনের তৃপ্তি পেয়েছে, এই জন্যই আমরা বড় জামাতে আসে আর কি নামাজ পড়ার জন্য। সুষ্ঠু এবং সুন্দরভাবে নামাজ আদায় করতে পেরেছি, তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ যে রোজা দিয়েছিলেন, তারাবি পড়তে হুকুম করেছিলেন, সেটা আমরা করেছি। আমরা ঈদের মাঠ পড়েছি, আমাদের গুনার সমস্ত মাফ করেছে, এটা হলো আমার বিশ্বাস। মনের কাছে আজকে স্যাটিসফাই মনে হচ্ছে। সম্পূর্ণ মুসলমান সব ধর্ম মিলে আছেন, আমরা একই সাথে থাকতে পারি মিলমিশ করে। মেঘাচ্ছন্ন আকাশ আর বৃষ্টির আশঙ্কায় তুলনামূলক বেশি মুসল্লি অংশ নেন বায়তুল মোকাররমে এবারের ঈদ জামাতে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পরম প্রিয় মাস রমজান। এক মাস সিয়াম সাধনায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করেন তারা, আর সে সন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটে জামাতে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে। জুনায়েদ আলী সাকি, এসএটিভি, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা। সকাল থেকে দিনভর বৃষ্টির কারণে ঈদ আনন্দে কিছুটা ভাটা পড়েছে রাজধানীবাসীর। অনেকে ঘর থেকে বের হতে পারেনি, ফলে নগরীর রাস্তাঘাট এবং বিনোদন কেন্দ্রগুলোতে ছিল না মানুষের পদচারণা। অনেকে ব্যক্তিগত গাড়িতে করে আত্মীয় স্বজনদের বাড়িতে ছুটে যান। বৃষ্টির কারণে বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষেরাও। তবে মাঝে কিছুটা কম বৃষ্টি থাকায় কিছু সংখ্যক মানুষ বেরিয়ে পড়েন ঘুরতে। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। অন্য বছরগুলোতে ঈদের সময় রাস্তাগুলোর বেশিরভাগই থাকে রিকশার দখলে। ঈদের আনন্দ উপভোগ করতে এই বাহনটিতে করে ঘুরতে বেরিয়ে পড়তেন অনেকে, কিন্তু এবারের দৃশ্যপট একেবারেই ভিন্ন। বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে পারেননি সাধারণ মানুষ। একান্ত প্রয়োজনে ছাতা নিয়ে বেরিয়ে পড়েন কেউ, আবার কেউ বা বের হন দুস্থদের মাঝে খাবার বিতরণ করতে। একটু ভোগান্তি হলেও আমরা সেটা উপভোগ করতেছি। বৃষ্টি না থাকলে তো বাইরে ঘুরতে যেতে পারতাম, মজা করতে পারতাম, কিন্তু বৃষ্টি বলে তো মজা করতে পারছি না। ঈদ একটা আনন্দের ভিন্ন জিনিস, এটা বৃষ্টি হলেও লাগবে, রৌদ্র হলেও লাগবে এবং গরমেও লাগবে। আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা
এমন সুযোগটা কখনো পায় না, তাদেরও তো মনটা যে আমরা কিছু ভালো মন্দ খাই। বৃষ্টির জন্য তো সকালবেলায় ঘুরতে পাইনি, এখন তো বৃষ্টি কমছে তার জন্য এখন ঘুরতে আসছি। তবে বিরূপ আবহাওয়ার মাঝেও দায়িত্বে ফাঁকি দেওয়ার সুযোগ নেই নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের। আর দুপয়সা বাড়তি আয়ের আশায় থাকা নিম্ন আয়ের মানুষগুলোকেও হতাশ করে বৃষ্টি। বৈরি আবহাওয়া ছিল, রাস্তাঘাট ফাঁকা আছে, গাড়ি কম আছে, কিন্তু তারপরে আমাদের যে সিগন্যালিং ব্যবস্থা, আমরা সিগন্যাল মেনটেন করে ট্রাফিক চালাচ্ছি যেন রাস্তায় কোনো রকম দুর্ঘটনা না হয়। বৃষ্টির দিন যাত্রীরা বাড়িতে পারতেছে না, ইনকাম কম, আয় রোজগার কম। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে অন্য বছরগুলোতে ঈদের সময় বিনোদনপ্রেমী মানুষের ঢল নামে, কিন্তু এবার বৃষ্টির কারণে দিনের বেলায় হাতিরঝিল ছিল একেবারেই ফাঁকা। ইচ্ছা ছিল যে আজকের দিনে অনেক সময় নিয়ে বেড়াবো, যেহেতু ঢাকা শহর ফাঁকা থাকে, অনেক ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সকাল থেকে বেরোতে পারি না। বিরূপ আবহাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা থমকে গিয়েছে, কিছুটা হলেও মলিন হয়ে পড়েছে ঈদের আনন্দ। তবে শান্তি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব, ঈদের এই সুমহান শিক্ষা যেন বিরূপ আবহাওয়ার কারণে মলিন হয়ে না যায়, এমনটাই প্রত্যাশা সবার। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। আজ পবিত্র ঈদ উল ফিতর, বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়ায় মুসল্লিদের ঢল নামে। সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহ উৎসব আমেজে ঈদের নামাজ আদায় করেছে মুসল্লিরা। এম এ নাসেরের ডেস্ক প্রতিবেদন। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঢল নামে মুসল্লিদের। সকাল 10টায় ঈদ জামাত শুরু হয়। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন। সব মিলিয়ে বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে মুসল্লিরা খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে মোনাজাতে উগ্রবাদ ও জঙ্গিবাদ থেকে দেশ ও জাতিকে রক্ষায় মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। আয়তনের সবচেয়ে বড় দিনাজপুর গৌরের শহীদ বড় ময়দানে সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারের ঈদের জামাতে 6 লাখ মুসল্লির সমাগম হয় বলে দাবি আয়োজকদের। পবিত্র ঈদ উল ফিতরের জামাত নোয়াখালীর 9টি উপজেলার বিভিন্ন ঈদগাহ মাঠে ও মসজিদে অনুষ্ঠিত হয়েছে। প্রধান দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় জেলা ঈদগাহ ময়দান ও জেলা জামে মসজিদ ঈদগাহ ময়দানে। সারা দেশের মতো রংপুরেও অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের নামাজ। জামাত নির্বিঘ্ন করতে প্রধান ঈদের জামাত সহ নগরীর ঈদগাহ ময়দানগুলোতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে খুলনায় নগরীর টাউন হল জামে মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে সিটি মেয়র, বিভাগীয় কমিশনার সহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টা থেকে 9টার মধ্যে পরপর দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রামে সকাল 8টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। 1 ঘন্টা পর একই জায়গায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জে সকাল 8টায় ঈদ উল ফিতরের প্রধান জামাত শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এছাড়াও বরিশাল, বগুড়া, ঝিনাইদহ, খাগড়াছড়ি, মাগুরা, ময়মনসিংহ, মৌলভীবাজার, নরসিংদী, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, সিলেট, জামালপুর, ফরিদপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এম এ নাসের, ACTV নিউজ ডেস্ক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী ও পেশাজীবীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, এখানে হিংসা, বিদ্বেষ, হানাহানির কোনো স্থান নেই। এছাড়া ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, সাম্য সহ বিশ্বজনীন কল্যাণকে ধারণ করে মন্তব্য করে ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, এখানে হিংসা, বিদ্বেষ, হানাহানি, কুপবন্ধকতার কোনো স্থান নেই। রমজান আমাদের সংযম, সৌহার্দ্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে প্রতিষ্ঠা করা গেলে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে থাকলেও মন পড়ে আছে দেশে। ফিনল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে তিনি এ কথা বলেন, ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষে মানুষের সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া সহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন তিনি। বিদেশে থাকতে হলো সঙ্গত কারণেই, বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে। দেশবাসীর সাথে সবসময় একাত্মতা বোধ করি,
কাজে আমার ঈদের শুভেচ্ছা সবাইকে আমি জানাচ্ছি, ঈদ মুবারক। এবারে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যে আমাদের উন্নয়নের কাজ করে যাচ্ছি তার শুভফলটা দেশবাসী পেতে শুরু করেছে। বিশেষ করে এবার ঈদ যাত্রায় যারা সড়ক পথে যাতায়াত করেছেন, যানজট মুক্ত যাতায়াত করতে সক্ষম হয়েছেন, রেলপথ, নৌপথ, আকাশপথ প্রতিটি পথেই কিন্তু যোগাযোগের সুব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী গুলিস্তানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর এমন আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদে দেশের বাইরে অবস্থান করায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ওবায়দুল কাদের। তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, পরে কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর সাংবাদিকদের বলেন, এবার ঘরমুখো মানুষ কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছতে পেরেছে। তিনি বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছবে, কোনো ভোগান্তি ছাড়াই এবার ঈদে মানুষ সবচেয়ে নিরাপদ এবং নির্বিঘ্নে বাড়িতে যেতে পেরেছে। সকল দেশের কূটনীতিকরা এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদের আমাদের নেত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বস্তিদায়ক ঘরমুখো ঈদ যাত্রা এর মধ্যে সম্পন্ন হয়েছে। এবারকার মতো এত স্বস্তিতে মানুষ কখনো ঘরে ফিরতে পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন পরিবারের সদস্যরা। আত্মীয় স্বজনদের নিয়ে তিনি ঈদের খাবারও খেয়েছেন। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া স্বজনদের সাথে প্রায় 2 ঘন্টা সময় কাটান। শুধু 7 জন নিকট আত্মীয়কে খালেদা জিয়ার সাথে দেখা করার সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ। এ 7 জন হলেন বোন সেলিনা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ভাই প্রয়াত সাইদ ইস্কান্দার, স্ত্রী নাসরিন ইস্কান্দার, ছোট ভাই শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার, ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের মেয়ে তামান্না হক, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু এবং প্রয়াত আরাফাত রহমান কোকর শাশুড়ি মোখরেমা রেজা। দেশের লাখ লাখ মানুষের ঘরে ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃষক এবার ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় ধান বিক্রি করতে পারেনি, তাই তাদের ঘরে কোনো আনন্দ নেই। দেশের লাখ লাখ মানুষের ঘরে তাই উৎসবও নেই। ঈদের নামাজ শেষে সকালে জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মঙ্গলবার পর্যন্ত অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে, অনেকে যানবাহনের সমস্যার কারণে সঠিক সময়ে ঘরে পৌঁছতে পারেনি, স্বজনদের সঙ্গে ঠিক সময়ে সাক্ষাৎ করতে পারেনি, এতে ঈদের আনন্দ ম্লান হয়েছে। অত্যন্ত সত্য কথা যে এবার কৃষকদের ঘরে কোনো আনন্দ নেই, কারণ আমরা জানি যে এবারকার কৃষকেরা তারা আপনার ধান বিক্রি করতে পারেনি, ধানের কোনো মূল্য পায়নি, যার ফলে তাদের ঘরে কিন্তু ঈদের কোনো আনন্দ নেই। দেশে ঘরে ফেরার জন্যে যে আনন্দ, সেই আনন্দ অনেকাংশেই ম্লান হয়ে গেছে, কারণ এখনও আপনার গতকাল পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তাতে সড়ক দুর্ঘটনায় অনেকেই আপনার নিহত হয়েছেন, অনেকেই যানবাহনের সমস্যার কারণে আপনার তারা তাদের ঘরে পৌঁছাতে পারেননি। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেন মাহমুদ এরশাদ। ঈদের আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশ দেশের প্রতিটি মানুষের জীবনে বারবার ফিরে আসুক এবং আগামীর বাংলাদেশ আরও সমৃদ্ধ হোক, এমন প্রত্যাশাও করেন তিনি। সকালে জাতীয় পার্টি বনানী কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় এইসব কথা বলেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেন মাহমুদ এরশাদ। মানুষ আমার দলে আছে, এত মানুষ আমার দলে আছে, প্রত্যেকটি মানুষ আমাদের দলে আছে, আমাদের দলের জন্য তারা আত্মত্যাগ করেছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ঈদ মুবারক, ঈদ মুবারক।
এক মাস সিয়াম সাধনার পর ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়ার রাজধানীতে বিশেষ নিরাপত্তার আয়োজন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ডাকাতি, ছিনতাই সহ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, র‍্যাব সহ গোয়েন্দা সংস্থাগুলো তৎপর থাকবে বলে বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন। ঈদের পরে আরও কয়েকদিন কূটনীতিক এলাকা সহ রাজধানীর সর্বত্র বিশেষ নজরদারি করছে পুলিশ। ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত নগরীতে বিশেষ নিরাপত্তায় 10,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর থাকবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত আঞ্জাম খালেকের প্রতিবেদনে। ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন অর্ধকোটিরও বেশি মানুষ। জনবহুল শহরটি এখন প্রায় ফাঁকা। এ সুযোগে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে সতর্ক অবস্থানে। ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় পুলিশ সবসময় বিশেষ ব্যবস্থা নিয়ে থাকে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, পোশাকে ও সাদা পোশাকে টহলের পাশাপাশি বিভিন্ন বাসাবাড়ি এবং ফ্ল্যাট মালিক সমিতিকেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিশে রমজান থেকে ঈদ পরবর্তী ঈদের পরের দিন পর্যন্ত এটা আমাদের একটা নতুন প্রোগ্রামে চলে। আর পাশাপাশি যে সমস্ত জায়গা মার্কেট আছে, আমাদের যে কমিউনিটি পুলিশ আছে, তারা উঠান বৈঠক করে করে এলাকাবাসীকে আমাদের থানা থেকে তাদের মোটিভেট করা হবে যে যদি যারা ঈদের সময় বাড়ি যাবে তারা কী কী করবে সেই ব্যাপারে আমরা হ্যান্ডবিল করে তাদের দিয়েছি। তা আমরা আশা করব যে আমাদের যে প্রোগ্রাম অনুযায়ী আমরা পুলিশ সেট করেছি যে তিন পালাতে, তাতে মনে হয় না যে বড় ধরনের কোনো ঘটনা ঘটবে। এদিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই যেন ঈদ উদযাপন সম্পন্ন হয় সে বিষয়ে তৎপর আছে র‍্যাবও। প্রতি বছরের মতো এবারও রাজধানীর বেশ কয়েকটি এলাকা তাদের বিশেষ নজরদারিতে থাকছে। নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমরা বেশ কিছুদিন আগ থেকেই, এবং নিরাপত্তা ব্যবস্থা আসলে পর্যায়ক্রমে তিন ভাগে আমরা ভাগ করেছি। আশা করি যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে শুধু র‍্যাব না, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও এখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এরকম কোনো ঘটনা ঘটার এখানে আশঙ্কা নাই। বিভিন্ন এলাকা এবং মার্কেটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, কোনো এলাকায় অপরাধ সংগঠিত হলে সঙ্গে সঙ্গে সে বিষয়ে ব্যবস্থা নিতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্জাম খালেক, এসএটিভি, ঢাকা। সড়ক দুর্ঘটনায় ঈদের সকালে ফরিদপুর, লালমনিরহাট এবং ঝিনাইদহে 11 জন নিহত হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুরের ধুলদি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়। পরে আহত 18 জনকে হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে সকাল 7:30 দিকে ধুলদিতে পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতদের কারও পরিচয় এখনও পাওয়া যায়নি। রংপুর কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাটের বড়বাড়ি স্মৃতিসৌধ এলাকায় লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ অপর এক যাত্রী নিহত হয়। হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যায় আহত আরেকজন। এদিকে ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1 জন। সকালে মহেশপুর উপজেলার খোর্দ খালিশপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হল চুয়াডাঙ্গার রানা ও জগন্নাথপুরের বিপুল হোসেন। ভোলায় সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য হাকিম মিঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার করা হয়েছে ট্রাক হেলপারের মরদেহ। সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের হেতনারহাট এলাকায় একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাকিম মিঝি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান ইউপি সদস্য। অন্যদিকে ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জে ট্রাক হেলপার সবুজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার চর 4 তলা এলাকায় আশুগঞ্জ ফার্টিলাইজার সড়কের পাশে থাকা একটি ট্রাক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সবুজ একই এলাকার মরম আলী মিয়ার ছেলে। আবারও ঈদের নিউজ। একটু ঘুরে বেড়ানো ছাড়া ঈদের আনন্দ যেন অপূর্ণই থেকে যায়। যদিও আকাশের বিষণ্নতা এই ভ্রমণের পথে খানিকটা বাধা সৃষ্টি করলেও ঈদের আনন্দের কাছে হার মানে বৃষ্টি। বিকেলে মানুষের কলতানে মুখরিত হয় ফাঁকার রাজধানী। আরও জানাচ্ছেন মৌসুমী আচার্য। আকাশের মন খারাপ, তাই সূর্য ঢাকা পড়ে আছে মেঘে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হার মেনেছে উৎসবপ্রিয় মানুষের কাছে। বিকেলের মৃদুমন্দ হাওয়ায় ছেলে বুড়ো নির্বিশেষে সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত হাতিরঝিল এলাকা।
দিনভর ঈদের নানা আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সাথে একটু সুন্দর সময় কাটাতেই পথে নেমেছে রাজধানীবাসী। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বের হতে পারিনি, তো বিকালের পর একটু রোদ বের হলো, এর কারণে আর কি বের হতে পারলাম। হঠাৎ করে বৃষ্টিতে দিনের প্রথম অংশটা একটু নষ্ট হয়ে গেল, তাও আল্লাহ পাকের হাজার অনেক শুকর যে ঠান্ডার ভিতরে আমরা সুন্দর ঈদটা পালন করতে পারতেছি। বৃষ্টির জন্য অনেক সমস্যা হয়ে গেছে বাচ্চাদের জন্য। ঈদের দিনে বৃষ্টির জন্য বেড়ানোর পরিকল্পনায় পরিবর্তন আসে অনেকেরই। দূরে কোথাও বেড়াতে যেতে না পারলেও বাড়ির কাছে হাতির ঝিলেই খুঁজে নিচ্ছেন আনন্দ। ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা, রোদ থাকলে তো একটু গরম লাগতো। এখন বৃষ্টি চলে গেছে তো তাই বিকেলে একটু ঘুরতে বেরোইছি। আজকে সালামি খুব ভালোই পাইছি। আমি এখন এখানে বেড়াবো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। রাজধানীর জীবনটা বড় যান্ত্রিক, ঘুরে বেড়ানোর জায়গা বা অবকাশ দুটোই কম। ঈদের বৃষ্টি ভেজা বিকেলে একটু খোলা হাওয়ায় তাই প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয় মানুষের আনন্দ। মৌসুমী আচার্য, এসিটিভি, ঢাকা। সন্ধ্যার এসিটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। প্রতিকূল আবহাওয়ার মধ্যে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকারমে ঈদ জামাত অনুষ্ঠিত। বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়া সহ বিভিন্ন জায়গায় মুসল্লিদের ঢল। দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান কাদেরের। ধানের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের ঘরে আনন্দ নেই, মন্তব্য ফখরুলের। টস হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 60 রান। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সন্ধ্যার এসিটিভি সংবাদ। এসিটিভির সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।